Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. দরজায় তোমায় নিয়ে যাচ্ছি আর তোমার ভয় করছে? তোমাদের দিনের এক শ্যামাচরণ দে স্ট্রিটের বাইরে একটা পৃথিবী আছে, তার খবর পাবে, মুক্ত দুনিয়ার খবর। আই ওয়ান্ট দুবাই টু এক্সপিরিয়েন্স ইট। এখন হয়তো তেমন কনসাসলি কিছু বুঝবে না, বাট দিস উইল হেল্প টু নার্চার হিজ মাইন্ড। বুবাই, কি হচ্ছে নাকি? কি হলো, কি করছে বুবাই বাবু? বুবাই বাবু, তোমার বক্তব্য কি? আজকাল খুব অসভ্য হয়েছো, একদম কথা শোনো না, অসভ্য ছেলে। আমরা কোথায় যাচ্ছি জানো? মা তোমাকে বলেনি? ঠিক আছে, আমি তোমাকে বলছি, আমরা যাচ্ছি একটা জঙ্গল। সেখানে কে কে থাকে জানো? বাঘ, হাতি, কন্ডার। আমরা হাতির পিঠে চড়বো, কন্ডার দেখবো। তুমি বাঘ দেখেছো? কি দেখনি? বাঘ তো তোমাকে খেয়ে নেবে। কি হচ্ছে তো, কি আবার অসভ্যতা করছো? বাঘ আমায় খাবে? তোমার তো বন্দুক আছে, তুমি তাকে গুলি মারবে কি গো বুবাই বাবু? বাঘটা এলে তুমি তাকে বন্দুক মেরে তাড়িয়ে দেবে না? কি রে ডাক্তার কাকু কি বলছে শুনতে পাচ্ছিস না? আমাদের যদি বাঘে খেতে আসে তুই আমাদের বাঁচাবি না? শুধু তোমাকে বাঁচাবো। ধুর বোকা, কেন রে? ডাক্তার কাকু কি দোষ করলো? কি বলছে? বলছে শুধু আমাকে বাঁচাবে। দাঁড়া, তোর পেটে পেটে এত দেখাচ্ছি। তোর যখন অত অসুখ হয়েছিল তখন তোকে কে বাঁচিয়েছিল শুনি? অনিতা বৌদি তো? অরণ্যদার? আমাকে চিনতে পারছেন না বৌদি? আমি মৈত্রী। কত বদলে গেছেন আপনি, ভুলে গেছেন। আপনাদের বাড়িতে আমি যেতাম অরণ্যদার কাছে কবিতা আনতে। ও বেড়াতে এসেছেন বুঝি এখানে জঙ্গল দেখতে? কোথায় উঠেছেন? বুবাই আসেনি? উঠিনি এখনো, যাচ্ছি। কোথায়? কাছেই। শ্যামল সেন, ডাক্তার, আমার বন্ধু। দেখেছি দেখেছি মনে হচ্ছে। ও, কালকের কাগজে একটা ছবি ছিল হেলথ সেক্টরের ব্যাপারে। মেবি ফরেন ইনভেস্টার্সদের সঙ্গে না? আমি কাছেই থাকি, কোনো সাহায্য লাগলে বলবেন। আচ্ছা, আমি এসে না হয় খোঁজ নিয়ে যাব। তেমন কোনো দরকার পড়বে বলে মনে হয় না। আই নো পিপল অ্যারাউন্ড হিয়ার। থ্যাংক ইউ। ও অরণ্যদাকে আমরা ভুলিনি বৌদি, ওর কবিতা যে আমাদের কাছে কি। সময় সুযোগ পেলে এখনো আমরা বসে ওর কবিতা আবৃত্তি করি। এমন হঠাৎ চলে গেলেন। শুনেছি মিছিলে হাঁটতে হাঁটতে হঠাৎই হার্ট অ্যাটাক।
হার্টে প্রবলেম ছিল? হিউম্যান হার্ট ইজ এ মিস্ট্রি ইভেন টু গড আই বিলিভ। চলি বৌদি, ভালো থাকবেন, বুবাইকে আমার ভালোবাসা দেবেন। চিনতে পারলে না? কতজনই তো আসতো, ওর তো আর ভক্তে শেষ ছিল না। স্ট্রেঞ্জ, এই জঙ্গলে কি করছে? থাকি বলল তো। হ্যাঁ, কিন্তু কেন? বেশ খবরও রাখে। জঙ্গলে তো শুনেছি জন্তু জানোয়ার, আদিবাসী, ফরেস্ট গার্ড আর ইদানিং উগ্রপন্থীরা থাকে। আচ্ছা, তোমার স্বামী কি র্যাডিক্যাল পড়ছিলেন নাকি? মানে সাহেব কোথায়? সাহেব আপনার কটেজ মে। আপ উধার কিসি কো জানা মানা হয়, আপ আরাম করেঙ্গে। কি কাবেন বলেন, হাত মুখ ধোকে ডাইনিং রুম মে আইয়ে হাম ব্রেকফাস্ট লাগা দেতা হুঁ। সাহেব ভি আয়েঙ্গে লেকিন ও সিরফ চায় পিয়েঙ্গে। অনিতা, শরীর ঠিক আছে? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলাম, সবাই তো শান্ত। বুবাই, বুবাই কোথায়? বাইরে খেলছে। কিন্তু জঙ্গলে চলে যায় যদি? যাবে না, আমি আছি, বাহাদুর আছে। তুমি চাইলে বিশ্রাম নিতে পারো। তোমার কি শরীর খারাপ লাগছে? তবে বেরোচ্ছ? ভাবছিলাম তোমার যখন শরীর খারাপ তখন। আই ওয়ান্টেড ইউ টু ওয়্যার দিস। আমি ঠিক আছি, তুমি ঘুরে এসো, আমরা এই কটেজে বসে থাকলেই ঠিক হয়ে যাবে। তুমি কি এখানে বসে থাকার জন্য এসেছো? বেরোয় না। কি জানি কেন এসেছি, তবে আমরা যে পেশেন্ট সেটা এখানে থাকলে আরো ভালো করে বোঝানো যাবে। পেশেন্ট কে? কেন, তুমি তো তোমার পেশেন্টদের নিয়ে প্রায় এখানে আসো। হোয়াট ননসেন্স, বাজে নাবকে তৈরি হও, আমরা সবাই বেরোবো, ভিউ পয়েন্টে লাঞ্চ করে ফিরব। তুমি জানো না কেন আমি তোমাকে এখানে এনেছি? তুমি জানো না তোমার কাছ থেকে আমি কি চাই? তুমি জানো না তোমার জন্য আই সিক মাই ক্যারিয়ার, মাই লাইফ। আমি তো তোমাকে বিশ্বাস করতে চাই শ্যামল।
দেখাবো গজা দেখাবো অরণ্য আমাকে বদলে যাওয়ার কথা বলত ওর কবিতায় বদলে দেওয়ার কথা থাকত আমি তো সব বুঝতাম না কিন্তু আমার এমন করে টানত ওদের রাজনীতি সরকার বিয়ের সময় সেই স্বপ্নটাই ছিল আমি কিন্তু অন্য এক বদলের কথা বলছি যেখানে ঠকে যাওয়ার কোনো ভয় নেই কারণ সেখানে ফান্ডামেন্টাল বিলিফ বলে কিছু নেই সবটাই খোলা আর মুক্ত ওই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে মনে হয় আমাকে কেউ বন্দি করে রেখেছে ওখানে আমি যেদিন তোমায় প্রথম দেখি সেদিন আমার এই কথাটাই মনে হয়েছিল একজন বন্দী সুন্দরী যুবতী কত নিষ্ঠার সঙ্গে তার শাশুড়ি আর সন্তানের সেবা করে চলেছে অথচ তাকে নিয়ে কেউ ভাবছি না তাকে সাহায্য করার মতো কেউ নেই তার কি হবে শেষ পর্যন্ত সে কোথায় যাবে ফাইটিং আ লুজিং ব্যাটল আমার তো আর কিছু করার ছিল না কোথাও যাবার ছিল না তুমি তো জানো ছোটবেলা থেকে আমার বাবা নেই মা নেই আমার মনে আছে তোমার ঘরে পশ্চিমের জানলাগুলো আমি খুলিয়েছিলাম যাতে একটু হাওয়া ঢোকে বুবাই কিন্তু এই অসুস্থ পরিবেশে থেকেই শ্যামল বুবাইকে যদি তুমি না বাঁচাতে তাহলে আমার যে কি হতো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম শ্যামল বুবাই কিন্তু থাকবে থাকবে সবাই থাকবে তুমি থাকবে বুবাই থাকবে তোমার শাশুড়ি থাকবে আমি থাকব আমার পৃথিবীতে কেউ বাদ যাবে না কিন্তু তুমি যদি নিজেকে না বদলাও তাহলে যে আর কেউই থাকবে না কিরে তুই কেমন আছিস বাবা কত বড় হয়ে গেছিস আমাকে চিনতে পারছিস মই পেশি হ্যাঁ একদম ঠিক দেখছেন বৌদি কাল আপনি আমাকে দেখে চিনতেই পারেননি এই রাস্তা দিয়ে এগোলে সামনেই ফাঁক দিয়ে নদী দেখা যায় খুব ভাল লাগে চলুন ঘুরি আনি আরে এইটুকু পেরোলে তো জায়গাটা শেষ চলুন উনি এরে আমাদের যদি খুঁজে না পান কেন পাবেন না একটাই তো রাস্তা আর খুঁজে না পেলেও কোনো প্রবলেম নেই আমি আপনাদের পৌঁছে দিয়ে আসবো আসুন ও ভাই আয় এদিকে জানেন অরণ্য তার কবিতাগুলো হারিয়ে যাচ্ছে ওগুলো রিপ্রিন্ট করানোর কোনো ব্যবস্থা করা যায় না আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি আমার খুব ইচ্ছে করে জানেন কবিতাগুলো এত প্রয়োজনীয় ওগুলো হারিয়ে গেলে খুব ক্ষতি হয়ে যাবে কি ক্ষতি ক্ষতি না আপনার সম্পত্তি যদি হারিয়ে যায় তাতে তো আপনারই ক্ষতি
সম্পত্তি কেউ খোঁজই করে না। ভেবেছিলাম বই বিক্রি কিছু টাকা পাব, বইগুলো বাড়িতে ফেরত দিয়ে গেছে, কেউ কেনেই না। কি যে সব পাগলামো ছিল, তোমরা কমরেডরাও তো কেউ আসো না। শুনেছি অনেকে প্রমোটারি করে অনেক টাকা পয়সা করেছে, শুধু শুধু ও বেচারা। আমি করিনি বৌদি, দেখতেই পাচ্ছেন। করনি কেন, সবাই যখন করেছে। সবাই করেনি, ওটা ভুল ধারণা, অনেকেই চেষ্টা করছে, নতুন করে ভাবছে। জঙ্গলে বসে, জঙ্গল থেকেই তো সভ্যতার শুরু, তার নতুন ঢেউগুলো সেখান থেকেই ওঠে। আজও আমাকে তোমাদের মধ্যে টানবে না। কিরে কি দেখছিস? বুবাই বুবাই কি হয়েছে? এইখান থেকে যদি এক পা বেরিয়েছো ঠিক করে রেখে দেবো। তৈরি হও, যাবে না? ভিজে যাবে তো, এত বৃষ্টি হচ্ছে। আমি আসছি। বুবাই
কেউ নেই। বাথরুমটা কাকা বাবু বুবাই তুমি কা আছো বুবাই বুবাই এখনো শ্বাস পড়ছে, সারা রাত বোধহয় বৃষ্টিতে ভিজেছে। কি হয়েছিল? থ্যাংক ইউ। মনে হয় ঠিক হয়ে যাবে, আপনি পারবেন আশা করি। শীঘ্রই চলো। বৌদি, আমার ফোন নাম্বারটা রাখবেন? ছেলে লাঙে ইনফেকশনটা ভালোই ধরিয়েছে, তবে বাই টুমারো হি শুড বি ফিট ফর ট্রাভেল। এয়ারপোর্টে প্যানাজি অ্যাম্বুলেন্স নিয়ে থাকবে, কোনো চিন্তা করবেন না। তুমি কি এভাবেই বসে থাকবে নাকি? দুপুরে কিছু খেলে না? আরে বাবা, বলছি তো কাল সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে। বৌদি বৌদি, একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, দেখবেন। আমি একটু ঘুরে আসি, তুমি কি ব্যাপার? আপনি খবর নিতে এসেছিলাম, আপনি ভালো আছেন? কিরকম বুঝছেন? কিসের? ওর একটা ব্রঙ্কোনিউমোনিয়ার হিস্ট্রি আছে, সারা রাত ভেজার ফলে যা হওয়ার সেটাই হয়েছে। ও বলছিল এখানে একজন ডক্টর রক্ষিত আছে। ডক্টর? ইউ নিড অ্যানাদার ডক্টর? পাহাড়ে জঙ্গলে নানা বিচিত্র রোগ হয়, যেটা পাহাড়ের লোকেদের অ্যানাটমি কি আলাদা? তাদের চিকিৎসার জন্য একদম আলাদা কোনো মেডিকেল সায়েন্সের দরকার পড়ে, যেটা প্লেনল্যান্ডের ডাক্তারেরা জানে না, এমনকি পৃথিবীর কোনো ইনস্টিটিউটেও পড়ানো হয় না, এটা বলতে চাইছেন? তোমারও কি তাই মত নাকি? তাহলে ওনাকে বলো সেই ডাক্তারের ব্যবস্থা করতে, সুস্থ হয়ে যাওয়ার পর তোমাদের কলকাতায় পাঠানোর ব্যবস্থা করে দেবেন উনি। আমি তা বলিনি। তুমি জানো আমি কে? মাই ডিগ্রিজ, হাউ আই সেভ বুবাই। দোষটা বোধহয় আমার। আপনার দোষ একটা নয়, অনেক।
আমার মনে হয় একজন রোগীর ঘরে বেশি লোক না থাকাটাই বাঞ্ছনীয়। তুমি যদি আমাকে ট্রাস্ট করতে না পারো সেটা আমাকে সোজাসুজি বলবে, আই লাইক দ্যাট। আর আমার মনে হয় আমি একবার পেরেছি তখন আবার পারব। তুমি তুমি আমাকে এভাবে কথা বলছো শ্যামল, আমার মানসিক অবস্থাটা একবার বোঝার চেষ্টা করছো না? কিছু হয়ে গেলে আমি কি মুখ দিয়ে দাঁড়াবো ওনার সামনে? কি বলবো আমি ওনাকে বলো? তুমি জানো না আমাকে কিভাবে অভিশাপ দিয়েছেন উনি। আমি কত কিছু পেরিয়ে তোমার কাছে এসেছি শ্যামল। তোমরা তো আধুনিকতার কথা বলো, মুক্ত পৃথিবীকে ধরে রেখেছো আমাদের চারপাশে, কিন্তু সেখানে কিভাবে পৌঁছতে হয়, কিভাবে আসতে হয় সেখানে, সেটা ধারণা আছে জানো? কত মূল্য দিয়ে, কত কান্না বুকে নিয়ে, কত কত মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে, কত অনুভূতিকে হারিয়ে ফেলে। তুমি কি চাও আমি সেইভাবে আসি তোমার কাছে বলো? You are not with me. You are with that devil. এখানে ডক্টর রক্ষিত কোথায় বসে জানেন? কোথায়? কেন বলুন তো? দরকার আছে। আসলে এই দোকানটা চালিয়ে কোনো কে চালিনি আর কি, গরিব গৌর মানুষের মধ্যে কি আর প্র্যাকটিসটা জমে বলুন। আপনি ডাক্তার? আমার কিন্তু সত্যি ডিগ্রি আছে, কলকাতা মেডিকেল কলেজের 71 ব্যাচ, কিন্তু আপনি নিজেই তো একজন ডাক্তার। আপনাকে তো চিনি, ডক্টর সেন তো, বিখ্যাত মানুষ। একবার আসতে পারবেন? চলুন, ডাকলে তো যেতেই হবে, একটু দাঁড়ান। হ্যাঁ, রক্ত পরীক্ষা রিপোর্ট একবার দেখি তো? নেই, দরকার নেই। ব্যাপারটা পিওর অ্যান্ড সিম্পল কেস অফ ব্রঙ্কোনিউমোনিয়া। আপনাদের এখানে কয়েকটা ওষুধ পাওয়া যাচ্ছে না বলে ব্যাপারটা লিঙ্গার করছে, নয়তো স্যার এ নিউমোনিয়া না। তবে কি এটা এই পাহাড়ি অঞ্চলের একটা কমন ডিজিজ, ওয়াইল্ড ফ্যালসিপেরাম ম্যালেরিয়া? সিমটমগুলো ব্রঙ্কো নিউমোনিয়ার মতোই, কাঁপিয়ে জ্বর হয়, হাই টেম্পারেচার, কিন্তু প্যারাসাইটগুলো র্যাপিডলি বাড়ে, দিনে 20 times। রক্তটা পরীক্ষা করিয়ে নিলেই হতো, আমাকে বললে তো আমিই করে দিতাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আর ইউ ম্যাড? এই বিদ্যে নিয়ে আপনি ডাক্তারি করেন? এই বিদ্যে নিয়ে আপনি লোকের কাছ থেকে পয়সা নেন?
My condolences, sir. আমার আপনার মত অত জ্ঞান নেই, কিন্তু এই পাহাড়ে গত 30 বছর ধরে এই একটি রোগকে আমি বেশ চিনি। সেও আমাকে চেনে। আর বেশি সময় পাবেন না। অনিতা 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 দরজা খোলো অনিতা অনিতা দরজা খোলো এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।